এবার বলি এই সোম আল্লাহ পাক নাযিল করেছেন কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম 13 বছর রাসূলুল্লাহ ছিলেন মক্কাতে এই 13 বছরে সোম ছিল না ইসলামের সোম বলতে তখন কিছু ছিল না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা বিষয়ের দিকে মানুষকে আহ্বান করেছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কলেমার দিকে মানুষদেরকে আহ্বান করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে এই একটা বালাক তিনি দিয়েছেন যে তোমরা এই কথার উপর স্বীকৃতি দাও যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানব না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে মনোনীত করেছেন এই দুইটা স্বীকৃতি আদায়ের জন্য 13 বছর ধরে তিনি চেষ্টা করেছেন যখন মদিনাতে আসলেন মদিনাতে আসার পরে যখন ওই সমাজের মানুষ এই কথার উপরে স্বীকৃতি দিল যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানব না তখন তাদের উপর আল্লাহ পাক একটা একটা করে হুকুম পাঠাতে লাগলেন তারই ধারাবাহিকতায় হিজরতের দ্বিতীয় বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন সওম ফরজ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক মুসলিমদের জন্য সওম অর্থাৎ রমজান মাসে রোজা রাখাটা ফরজ করলেন